দেখা চাই, নইলে রাস্তা ছাড়ব না। পালিয়ে যাচ্ছ কোথায়? সুমি, আমি না তোমাকে কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না? আমি তো তোমাকে কতবার বলেছি, যতক্ষণ না আমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসি না বলবে, ততক্ষণ আমি তোমাকে বিরক্ত করবই। বলো না আই লাভ ইউ, প্লিজ বলো না আমি তোমাকে ভালোবাসি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। শোনো, তুমি কি জানো না মানুষকে ঘৃণা করা মহাপাপ? আর এও কি জানো না, মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হন, আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে জানেন না তার ইহকাল পরকাল দুটোই অন্ধকার। শোনো সুমি, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি খবর পেয়েছি ডাকাত সালাউদ্দিন এক জায়গায়। হ্যাঁ স্যার, ওই লাল পাহাড়ে সালাউদ্দিন ডাকাতি করতে যাবে। হ্যাঁ ঠিক, লাল পাহাড়। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? কারণ ফোনটা আমি আপনাকে করেছিলাম, তোমাকে কতদিন দেখি না, তাই বড় স্বাদ হয়েছিল একবার তোমাকে আমি দেখি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও না। ঠিক আছে, আমিও দেখবো, আমাকে ভালো না বেশে তুমি যাবে কোথায়? বন্ধ অন কামনাই, বৈশা বৈশা অন্ধের মতো জিমেতে থাকি, লালটু পালটু। ঘুষের কথা তো কইতে পারি না স্যার, আছে এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি। বকশিস দিবেন মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই, লালটু পালটু। কি যা বলছো, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ। হায় আল্লাহ, আস্তে কথা কোন স্যার, শুনলে তো আমার কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে। না স্যার না, এ কান ধরতেছি, এ উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরে দিলে মইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার, কাল থেকে তুমি ভেতরে বসবে, গেট আউট। ওসি সাহেব, আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি, কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে, একবার গেছে দুবার যাবে, কিন্তু তিনবার এবার তাকে ধরা পড়তেই হবে স্যার। আমি একটা খবর দিলে আপনি তারে ধরতে পারবেন, যদি একটু বকশিস না মানে একটু ঘুষ না মানে কি কইতে কি কই বুঝতেছি না। শাট আপ, খবরটা কি বলো স্যার? আমি যখন অফিসে আইতাছিলাম তখন শুনলাম বিজয়পুরে তিন মেয়েদের গণবিবাহ হবে, এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণগহনা দিবে। তার মানে বিজয়পুরে তিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার, আমার ঘুষ না মানে বকশিস না মানে লালটু পালটু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন, টাকাটা আপনি রাখেন, মাজারে সিনি দিন, আমি ঘুষ খাই না, আর স্যারেও দাতা সালাউদ্দিন বাইরে ধরতে পারবো না। আমাদের হাতে বন্দি, নামুন। হুম।
কয়জন ছিলি রে? চারজন। তোরা চারজন আরো একা? এই হৃদয়হীন প্রেমিক, বল তোর হৃদয়ে প্রেম আছে কিনা, বল। না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো প্রেম নেই। প্রেম নেই? না। তাহলে প্রেমের গুলি খা। আচ্ছা সুমি, আমি যদি তোমাকে আমার ভালোবাসা দিই তাহলে তুমি আমাকে বিরক্ত করবে না তো? না, করবো না। বরং আমার বাবাকে বলে তোমার প্রমোশন করিয়ে দেব। এসপি সাহেবকে বলার দরকার নেই, আমি এমনিতে তোমাকে ভালোবাসি। ভালোবাসো সত্যি?